রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় আরেক শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তাহের বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গীর দণ্ডাদেশ ও অপর আসামি সালামের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ দণ্ডিত তিন আসামির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এই রায় দেন প্রধান বিচারপতি হাসান সিদ্দিকের নেতৃত্বাধীন আট বিচারপতির বেঞ্চ দীর্ঘ সতেরো বছরের আইনি লড়াই শেষে চূড়ান্ত রায় সন্তুষ্ট অধ্যাপক তাহেরের পরিবার মাঝারুল হকমান্নার রিপোর্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের হত্যা মামলায় তাহেরের একসময়ের ছাত্র পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তাহের বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গীরের মৃত্যুন ও অপর আসামি সালাম ও নাজমুলের যাবজ্জীবন কারাদনাদেশ বহাল রেখে গত বছরের পাঁচ এপ্রিল রায় দেন আপিল বিভাগ রায় পুনর্বিবেচনা চেয়ে মহিউদ্দিন ও জাহাঙ্গীর এবং যাবজ্জীবন সাজা পুনর্বিবেচনার চেয়ে আব্দুস সালাম পৃথক আবেদন করেন তবে আসামি নাজমুল কোনো আবেদন করেননি শুনানি শেষে দুই মার্চ রায় ঘোষণা করেন আপিল বিভাগ রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর দাবি জানিয়েছেন অধ্যাপক তাহের স্ত্রী ও আইনজীবী কন্যা এখন আমার চাওয়া যে দ্রুত রায় কার্যকরী হোক কারণ আমাদের নিঃশ্বাস নিতে এখন কষ্ট হয় খনির দলরা নিঃশ্বাস নিচ্ছে আমাদের খুব কষ্ট হয় আমরা ওই কি বলবো খনিকের মানে শান্তি আমরা পাবো না মনে হয় কেন আপনার তো হারিয়ে ফেলছে সব কিছু আমার বাবা একটু হলেও শান্তি পাবে যখন এই রায়টা কার্যকর হবে এবং আমার মার এই পরিশ্রম সার্থক হবে এবং আমার ভাই সানজিদ আলফি আহমেদ তিনি এই মামলার এজাহারকারী বাদী তিনিও এই মামলার সাথে ততটাই সংশ্লিষ্ট যতটা আমার মা এবং আমি পরে রিভিউর বিষয়ে আপিল দেওয়া রায়ের বিস্তারিত তুলে ধরে রাষ্ট্রপক্ষ এই বিচার প্রক্রিয়া যে সুনির্দিষ্টতা এবং সঠিকতা আসামিদের সর্বশেষ আবেদনের প্রেক্ষিতে প্রমাণিত পরিকল্পনার মাধ্যমে জাতির এই বুদ্ধিজীবীকে হত্যা করে যে ক্ষতি করেছে মহামান্য আপিল বিভাগ এই মৃত্যুদণ্ড আদেশ বহাল রাখেন এখন সর্বশেষ রয়েছে রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন তারপরে জেল কোর্ট অনুসারে তার ফাঁসি কার্যকর 2006 সালে ছয় সালের তিন ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্ডারের বাসার বাইরের ম্যান হলে শিক্ষক তাহেরের মরদেহ পাওয়া যায় এ ঘটনায় করা মামলায় দু সালের বাইশে মে বিচারিক আদালত চারজনের মৃত্যুদণ্ডাদেশ ও অপর দুই আসামিকে খালাস দেন পরে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে দু সালের একুশ এপ্রিল রায় দেন হাইকোর্ট এতে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখলেও আসামি সালাম ও নাজমুলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণাদেশ দেওয়া হয় মাছডাক মান্না চ্যানেল আই ঢাকা